আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড হলে কিভাবে রিকভারি করবেন। এই ভিডিওতে আমরা ডিটেইলস সহ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা ইউটিউব রিকভারি কিভাবে অ্যাপ্লিকেশন করব। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, তাহলে লাইকের দরকার নেই, সাবস্ক্রাইবের দরকার নেই, আপনি চলে যান, এমনিতেই ভালো। আচ্ছা ঠিক আছে, তাই ভিডিওটি শুরু করি। প্রথমত আপনার সাইডের যে ক্রোম ব্রাউজার আছে, আমি ভিডিওটি তৈরি করতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি মোবাইলের মাধ্যমে। তাই মোবাইলের যে একটি যে কোনো ব্রাউজার ব্যবহার করলে পারবেন। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, আপনিও ক্রোম ব্রাউজার ব্যবহার করলে ভালো হবে। তাই আমি ক্রোম ব্রাউজারে আসলাম। এখন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে ইউটিউব। সার্চ বারে গিয়ে লিখতে হবে ইউটিউব চ্যানেল অথবা ইউটিউব অ্যাকাউন্ট সাসপেন্ডেড। এটা লিখলে আপনার যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় নিয়ে যাবে। আমরা সার্চ দিলাম, এখানে একটি পেজ আসছে যেটা নিয়ে, এখানে যে পেজটি আসছে এই পেজটি আপনার ওপেন হবে। তাহলে এই পেজটির ভিতরে, এই পেজে যে উপরে যে অপশনটি আছে, এই দেখছেন চ্যানেল অর অ্যাকাউন্ট, এই এই অপশনটিতে টাচ করবেন। আমি এই অপশনটিতে টাচ করলাম। এখানে অন্য আরেকটি পেজ আসছে, এই পেজে একটু জুম করে আমি দেখাইতেছি আপনার দেখার সুবিধার্থে। এই দেখুন দিস ফ্রম, এই দিস ফ্রমের ভিতরে টাচ করতে হবে। দিস ফ্রম এখানে অনেকগুলো লেখা আছে, আপনার খুঁজে বের করতে হবে। যেহেতু ছোট ছোট লেখা দেখা যায় না, তাই আমি একটু বড় করে নিয়ে জুম করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। এখানে দিস ফ্রমে টাচ করলাম। যেহেতু আপনি একটা ফর্ম ফিল আপ করবেন, তাই অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য এই দিস ফ্রমে টাচ করতে হবে। এখন দিস ফ্রম টাচ করার পরে এরকম একটি ফর্ম আসছে আপনাদের সামনে, পেজ আসছে। এই পেজটি আপনার পূরণ করতে হবে, এটাকেই বলে ফর্ম। এই ফর্মটিকে পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করার জন্য যে প্রথম ঘরটি আছে, এই ঘরটিতে হবে আপনার যে চ্যানেলটি খুঁজবেন ওই চ্যানেলটি এই ঘরটিতে হবে। তাই আমি চ্যানেলটির নাম, ফুল নাম দিতে হবে এই ঘরটিতে, চ্যানেলে ফুল নাম দিতে হবে। এবং এই ঘরটিতে দিতে হবে যে আপনার চ্যানেলের জন্য যোগাযোগ করার জন্য অন্য আরেকটি, সরি, এটাতে হবে চ্যানেলের জিমেইল। আর এই নিচে হবে অন্য আরেকটি চ্যানেল দিতে পারবেন। যদি আপনার এই চ্যানেলটি, এই জিমেইলটি চালু না থাকে, তাহলে এখানে অন্য আরেকটি জিমেইল দিতে পারবেন। যেমন আপনার আপনার সাথে যাতে গুগল যোগাযোগ করতে পারে, তাই আমি এখানে অন্য একটি জিমেইল দিয়ে দিব। এখন এখানে আমার ইউটিউব চ্যানেলের ফুল নেমটি দিয়ে দিব। আর এখানে আছে ইউআরএল, যে আপনার চ্যানেলটি লক হয়ে গেছে, চ্যানেলের ইউআরএলটা দিতে হবে, যে চ্যানেলটি আপনার নষ্ট হয়ে গেছে অথবা ব্লক হয়ে গেছে। আর এখানে দিতে হবে ডেসক্রিপশন, তার মানে এখানে কিছু লিখতে হবে আপনার চ্যানেল সম্বন্ধে, কী জন্য গেছে, কী আসে বিষয়, এগুলো আপনার জানার জন্য যদি জেনে থাকেন তাহলে এখানে লিখে দিবেন এবং সরিমরি কিছু বলে দিবেন। তাই আমি উপরে প্রথমে একটি চ্যানেলের নাম দিতেছি। আমি আপাতত যে কোনো একটি চ্যানেলের নাম দিতেছি। আপনাদের যে চ্যানেলটি হারানো গিয়েছে অথবা ব্লক হয়ে গেছে, ওই চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে, ওই চ্যানেলটির নাম এখানে দিয়ে দিবেন। তা আমি আপাতত যে কোনো একটি নাম দিয়ে দিলাম। এখন এখানে তো যে কোনো নাম দিলে তো আর জিমেল তো দিতেই হবে, আর যে জিমেলটি দাম ইউটিউব চ্যানেল তৈরি করছেন ওই জিমেলটি এখানে দিবেন, আর ফুল নেমটি, চ্যানেলের ফুল নাম এখানে দিবেন। আর এখানে আপনার সাথে যোগাযোগ করার জন্য যে কোনো একটি
ইমেল অ্যাড্রেস যেটা নিয়ে অলরেডি সবসময় চালু থাকে ওই জিমেল অ্যাড্রেসটি এখানে প্রবেশ করুন। তা আমি এখানে অন্য একটি জিমেল অ্যাড্রেস দেব না এখন, যেহেতু এটা দেখানোর জন্য দিতেছি, আমার তো প্রয়োজন নেই এই মুহূর্তে। আর আপনার এখানে আপনি চ্যানেল ইউআরএলটি দিতে হবে। চ্যানেল ইউআরএলটি যদি আপনি আগে সংগ্রহ করে না রাখেন, তাহলে আমি আরেকটি ভিডিও দিতেছি, ভিডিও দিব, ওই ভিডিওতে আপনি কিভাবে চ্যানেল ইউআরএল তুলে আনবেন তা দেখে দিব অন্য আরেকটি ভিডিওতে। আর এখানে চ্যানেলের আপনার যে কী কারণে গেছে, কপিরাইট অথবা যে কারণে অবজেশনই হোক আপনার চ্যানেলটি বন্ধ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, ওই কারণটুকু আপনার এখানে লিখে দিবেন। লিখে দিয়ে সর্বশেষে সাবমিটের টাচ করে দিবেন। এই ছিল এই পেজের কাজ। সাবমিট করার পরে আর কোনো কাজ নেই। আবার যদি কাজ করেন তাহলে 14 দিন পরপর আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সেমভাবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।